হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ সুবীর দাসের রিজেনিং বই থেকে কোডিং এবং ডিকোডিং যে অধ্যায় আমি শুরু করেছিলাম আজ সেই অধ্যায়ের পার্ট ফোর অর্থাৎ চতুর্থ পার্ট এবং আজকের পার্ট শুরু হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি থেকে এবং আজকের পার্টে থাকছে বিভিন্ন নতুন ধরনের সব নিয়ম তো সুতরাং আজকের পার্ট থেকেও তোমরা অনেক কিছু শিখতে এবং জানতে পারবে তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো তো তাহলে চলো বন্ধুরা আর দেরি না করে শুরু করা যাক সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে কোডিং এবং ডিকোডিং অধ্যায়ের পার্ট ফোর তো আজকের পার্টে এখানে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রিতে যে লেটার সিরিজ দেওয়া রয়েছে এখানে ক্যালকাটা দেওয়া রয়েছে এবং ক্যালকাটাকে লেখা হয়েছে ঠিক নিচের এইভাবে তো তাহলে এটা কিভাবে সম্পর্কিত সেটা আগে আমরা দেখে নিই তো এখানে যেভাবে লেখা হয়েছে প্রথমে দেখো এখানে সিটা কিন্তু এক রাখা হয়েছে এলটাকেও একই রাখা হয়েছে অর্থাৎ এলের নিচে এল এবং এখানে টি কে এক রাখা হয়েছে এবং এখানে এ কে এক রাখা হয়েছে তো তাহলে আগরতলাকে আমরা কিভাবে লিখবো এবং এখানে আরও একটা জিনিস দেখে নিতে হবে প্রথমে যে ক্যালকাটা রয়েছে এই ক্যালকাটা শব্দে কিন্তু আটটা লেটার রয়েছে এবং এখানে এই যে আগরতলা রয়েছে এখানেও দেখো আটটা লেটার রয়েছে তো তাহলে একই সঙ্গে আমরা আগরতলার সমাধানটা করে নেবো এখানে প্রথম লেটার সি এর নিচে কিন্তু সি এ বসেছিল তো সুতরাং এখানে এর নিচে আমরা প্রথমে এ লিখব তারপর এল এর তারপর একটা লেটার বাদ দিয়ে এল অর্থাৎ এলের নিচে এল ছিল তাহলে আগরতলার ক্ষেত্রেও জি বাদ দিয়ে এর নিচে আমরা এ লিখব তারপরে ছিল দুটো লেটার গ্যাপ অর্থাৎ সি এবং ইউ এই দুটো গ্যাপ ছিল তো আমরা এখানে আর এবং টি দুটো গ্যাপ দেবো এবং এক্ষেত্রে এর নিচে এ লিখব এবং সব শেষে এ ছিল তার নিচেও আমরা এখানে এ লিখবো এইটুকু আমরা ওপরের নিয়মের সঙ্গে মিলিয়ে লিখে ফেললাম এবার ক্যালকাটার ক্ষেত্রে দেখো সির সঙ্গে সি এবং এর সঙ্গে এ এটা ক্রস হিসেবে বসেছে অর্থাৎ তাহলে এখানেও এই যে আর এবং জি এই দুটো একে অপরের সঙ্গে স্থান পরিবর্তন করবে অর্থাৎ এখানে হবে আর এবং এখানে হবে জি এবং এখানে এই যে টিটা ছিল তার আগে পর দুটো সংখ্যা স্থান পরিবর্তন করেছে অর্থাৎ এল এবং টি এই দুটো স্থান পরিবর্তন করবে অর্থাৎ এখানে আসবে এল এবং এই যে টিটা ছিল সেটা আসবে এখানে তাহলে কিন্তু আমরা আমাদের উত্তরটা পেয়ে গেলাম এ আর এ জি এল এ টি এ এবং তেইশ নম্বরে এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল এখানে দেখা রয়েছে সেটা হচ্ছে অপশান নম্বর সি অর্থাৎ অপশান নাম্বার সি এক্ষেত্রে ক্ষেত্রে সঠিক উত্তর এবং আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এই নিয়ম ফলো করেই কিন্তু এই ধরনের সমস্যার সমাধানগুলো করতে হবে এবার আমরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোরের সমাধানটা দেখে নেব এখানে হ্যান্ডসামকে এভাবে লেখা হয়েছে তাহলে মার্চেন্টকে আমরা এখানে কিভাবে লিখবো তাহলে হ্যান্ডসাম কিভাবে পরিবর্তিত হয়েছে সেটা প্রথমে আমরা দেখব তো এক্ষেত্রে এই এইচ যেটা ছিল প্রথমে সেটা একই আছে মাঝখানে কিন্তু আর কোথাও কোনো মিল এমন পাওয়া যাচ্ছে না এবং সবার শেষে এখানে কিন্তু ইতে মিল রয়েছে অর্থাৎ এইচের নিচে এইচ বসে গেছে ইর নিচে ই বসে গেছে তাহলে মার্চেন্টের ক্ষেত্রেও আমরা তাহলে এম এর নিচে এম বসাবো টি এর নিচে টি বসাবো এই দুটো উত্তর কিন্তু আমরা পেয়ে গেলাম এবার দেখব পরবর্তী লেটারগুলো হ্যান্ডসামের ক্ষেত্রে কীভাবে পরিবর্তিত হয়েছে যেমন হ্যান্ডসামের ক্ষেত্রে দ্বিতীয় লেটার এ চলে এসছে এখানে এন চলে এসছে এখানে অর্থাৎ কোনাকণি পরিবর্তন হয়েছে তাহলে ঠিক একই রকমভাবে ই এবং আর কে আমরা কোনাকণি পরিবর্তন করবো এখানে আসবে আর এখানে আসবে ই তারপরে কী হয়েছে তারপরে এস এবং ডি এটাও কোনাকণি পরিবর্তন হয়েছে অর্থাৎ এইচ এবং সি পরিবর্তিত হবে এইচ চলে আসবে এখানে সি চলে আসবে এখানে এবং এম এবং ও এই দুটো কিন্তু কোনাকণি স্থান পরিবর্তন করেছে তাহলে এন এবং এ এই দুটো স্থান পরিবর্তন করবে এখানে হবে এন তারপরে হবে এ তো তাহলে আমরা যেটা পেলাম এম আর ই এইচ সি এন এ টি এবং চব্বিশ নম্বরে এই এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপশান নম্বর বি তাহলে এক্ষেত্রে অপশান নম্বর বি হচ্ছে সঠিক উত্তর আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে এবার আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ফাইভের সমাধানটা দেখে নেব এখানে তোমরা একটা খুব ভালো নিয়ম শিখতে পারবে এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সুতরাং ভালো করে প্রশ্নের সমাধানটা বুঝে নাও তো এখানে মিস্ট্রেসকে পরিবর্তন করে লেখা হয়েছে এভাবে তো সুতরাং ডটারকে আমরা কিভাবে লিখব তো সেটা নির্ণয় করতে হলে প্রথমে মিস্ট্রেস কীভাবে পরিবর্তিত হয়েছে সেটা আমরা আগে বোঝার চেষ্টা করি এখানে এম এর নিচে রয়েছে ও এর নিচে রয়েছে এস এর সঙ্গে এস এক্ষেত্রে কিন্তু কোনো রকম সম্পর্কিত এখানে আয়ের নিচে যে এস রয়েছে এটা কিন্তু কোনো রকমভাবে সম্পর্কিত নয় কিন্তু দেখো এম এর নিচে যেহেতু ও রয়েছে অর্থাৎ এম মাঝখানে একটা এন থাকে তারপরে ও অর্থাৎ একটা লেটার কিন্তু এক্ষেত্রে গ্যাপ রয়েছে কিন্তু আয়ের নিচে এস রয়েছে এমন কোনো গ্যাপের ব্যাপার নেই এখানে এস এর নিচে রয়েছে ই টি এর নিচে রয়েছে আর এগুলো কিন্তু একটা লেটার গ্যাপ দিয়ে আসছে না কিন্তু এস এর নিচে রয়েছে ইউ অর্থাৎ এস টি ইউ এখানে কিন্তু আবার একটা লেটার বাদ দিয়ে ইউ লেখা হয়েছে তাহলে অনুরূপেও আমরা নিচের ক্ষেত্রে একটা করা লেটার বাদ দিয়ে অর্থাৎ এই যে ডটার রয়েছে এখানে একটা করো লেটার বাদ দিয়ে আমরা লিখে নেব প্রথমে যেহেতু একটার সমাধান আমরা পেয়ে গিয়েছি তো সুতরাং ডি এর পরের লেটার ই বাদ দিয়ে আমরা এখানে লিখবো এফ আর এর নিচে এস বাদ দিয়ে লিখবো টি তো এই দুটো আমরা উপরের নিয়ম অনুসারে পেয়ে গেলাম এবার দেখো মাঝখানে যে লেটারগুলো রয়েছে এগুলো কিভাবে পরিবর্তিত হয়েছে এগুলোর ক্ষেত্রে দেখো এখানে রয়েছে এস এখানে রয়েছে এস অর্থাৎ এই যে বিফোর লাস্টের এসটা এটা চলে এসেছে এখানে ইটা চলে এসছে তারপরে আরটা তারপরে টিটা দেখো এখানে আর এর পরে এসটা রয়েছে এই এস এবং আইটা রয়েছে এখানে অর্থাৎ এইটুকু কিন্তু অর্থাৎ এই পার্টটুকু কিন্তু স্থান পরিবর্তন করেছে তাহলে ঠিক এখানেও আমরা একই রকমভাবে ই থেকে এ পর্যন্ত এই পার্টটুকু স্থান পরিবর্তন করাবো ওপরের নিয়ম অনুসারে তাহলে এখানেও ঠিক ইটা এখানে চলে আসবে অর্থাৎ এফ এর পরে ইর পরে ছিল টি সেটা হবে এখানে টির পরে ছিল এইচ সেটা হবে এখানে এইচ এর পরে ছিল জি সেটা হবে এখানে তারপরে ছিল ইউ এবং তারপরে ছিল এ তাহলে এইটা আমাদের উত্তর কিন্তু হলো এটা আমরা পেলাম অর্থাৎ এফ ইটিএইচ জিইউএটি এবং এই উত্তরের সঙ্গে পঁচিশ নম্বরের যে অপশানের মিল দেখো পাচ্ছি সেটা হচ্ছে অপশান নম্বর সি সিতে কিন্তু এই রকম উত্তর রয়েছে অর্থাৎ অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর এবং এই নিয়মটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা খুব ভালো নিয়ম আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবং এই ভিডিও ক্লাসগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও এবং এই ভিডিও ক্লাসগুলো তোমাদের নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না এবার আমরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্সের সমাধানটা দেখে নেবো এখানে লেপ্রসিকে এভাবে পরিবর্তন করে লেখা হয়েছে তো তাহলে ভিটামিনকে কিভাবে লেখা হবে তো এখানে লেপ্রোসি কিভাবে লেখা হয়েছে সেটা আগে আমরা নির্ণয় করব। এখানে এল এর নিচে এল রয়েছে অর্থাৎ একটা মিল আমরা প্রথমে পেয়ে গেলাম তারপরে মাঝখানে দেখো আর এর নিচে আর রয়েছে এই একটা মিল আমরা এখানে পাচ্ছি এবং ওয়াই নিচে ওয়াই রয়েছে তিনটে মিল কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম তো তাহলে এটাকে ফলো করে ভিটামিনকে আমরা প্রথমে লিখে ফেলব অর্থাৎ ভি এর নিচে ভি তারপর দুটো লেটার বাদ দিয়ে এর নিচে এ এবং তারপরে আবার দুটো লেটার বাদ দিয়ে এন এর নিচে এন এটা উপরে নিয়ম অনুসারে আমরা লিখে ফেললাম এবং এখানে দেখো পি এবং ই একে অপরের স্থান পরিবর্তন করেছে এবং এস এবং ও একে অপরের স্থান পরিবর্তন করেছে তাহলে টি এবং আই এবং আই এবং এম এটাও কিন্তু সার পরিবর্তন করবে অর্থাৎ এখানে হবে টি এখানে হবে আই এবং এখানে হবে আই এখানে হবে এম এই নিয়ম কিন্তু একটু আগে আমি করিয়ে দিয়েছি এটা খুব ভালো নিয়ম এবং ইন্টারেস্টিং এই যে উত্তর অর্থাৎ ভি টিআই এ আই এম এন এই উত্তরের সঙ্গে যে অপশানের মিল ২৬ নম্বর প্রশ্নে রয়েছে সেই অপশান হল অপশান নম্বর এ অর্থাৎ এটি হলো সঠিক উত্তর আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবং ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক এক্ষুনি করে দিও এবার আমরা কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেনের সমাধানটা দেখে নেবো যেখানে জাস্টিসকে লেখা হয়েছে এভাবে তাহলে এনলার্জকে কিভাবে লেখা হবে জাস্টিসের ক্ষেত্রে আমরা দেখছি যে ওপর নিচে যে লেটার সমষ্টিগুলো বসেছে একমাত্র টি ছাড়া কিন্তু এখানে আর কোথাও মিল নেই শুধুমাত্র টি এর নিচে টি বসেছে জাস্টিসের লেটার আছে সাতটা তাহলে এনলার্জের ক্ষেত্রেও কিন্তু সাতটা লেটার রয়েছে জাস্টিসের ক্ষেত্রে চার নম্বর লেটারে গিয়ে কিন্তু মিল রয়েছে অর্থাৎ এর ক্ষেত্রে তাহলে এনার্জির ক্ষেত্রে যে চার নম্বর লেটার অর্থাৎ এতে গিয়ে আমরা মিল পাচ্ছি তো এর নিচে এটাকে আমরা প্রথমে লিখে রাখবো তাহলে এবার বাকিটা কীভাবে পরিবর্তিত হয়েছে এই যে জে এবং ইউ এই দুটো স্থান পরিবর্তন করেছে অর্থাৎ এন এবং ই স্থান পরিবর্তন করবে এখানে হবে এন এখানে হবে ই তারপরে এই যে আইটা এবং এসটা এরা এইভাবে স্থান পরিবর্তন করেছে তাহলে আর এবং এল এই দুটো স্থান পরিবর্তন করবে এখানে হবে আর এখানে হবে এল এবং সবশেষে ই এবং সির মধ্যে স্থান পরিবর্তন ঘটেছে অর্থাৎ ই এবং জি এর মধ্যে স্থান পরিবর্তন ঘটবে এখানে হবে ই এবং এখানে হবে জি তো সুতরাং আমরা আমাদের ফাইনাল উত্তরটা পেয়ে গেলাম এন ই আর এ এল ই জি এই উত্তরের সঙ্গে সাতাশ নম্বরের যে অপশানের মিল রয়েছে সেটা হচ্ছে অপশান নম্বর বি এন এ এল ইজি তো অপশান নম্বর বি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর তো আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পেরেছো এটাও কিন্তু একটা ভালো প্রশ্ন এবার আমরা কোশ্চেন নাম্বার টোয়েন্টি এইটের সমাধানটা দেখে নেবো এখানে এন রিচকে যেভাবে লেখা হয়েছে তাহলে ডাইরেক্টকে ঠিক একই রকম নিয়ম ফলো করে লিখতে হবে তো তাহলে এনরিচকে আমরা দেখে নেব কোন লেটারের সঙ্গে প্রথমে মিলগুলো আমরা পাচ্ছি যেমন এখানে ইর সাথে ইর মিল রয়েছে এইচ এর সঙ্গে এইচ এর মিল রয়েছে তো এই দুটো মাত্র মিল রয়েছে অর্থাৎ যার যার নিচে সেই সেই লেটার তো একই রকম ভাবে আমরা প্রথমে ডি এর নিচে ডি লিখে নেবো এবং টি এর নিচে টি লিখে নেব এবার ওপরে আমরা দেখব এনরিচের বাকি পরিবর্তন কীভাবে হয়েছে যেমন এখানে এই যে আরটা ছিল সেটা চলে এসছে এখানে এনটা চলে এসছে এখানে অর্থাৎ আরটা চলে আসবে এখানে আইটা চলে আসবে এখানে এটা হবে আর তারপরে আই এই দুটো আমরা আগে লিখে নিলাম এবং এই যে সি রয়েছে সেটা থাকছে এখানে আই চলে আসছে এখানে অর্থাৎ সি এবং ই ই থাকবে এখানে সি থাকবে এখানে অর্থাৎ এই যে উত্তরটা আমরা এখানে পেলাম ডি সি আই আর টি এই উত্তরের সঙ্গে আঠাশ নম্বরের যে অপশানের মিল আমরা পাচ্ছি সেটা হচ্ছে অপশান নাম্বার সি অর্থাৎ এক্ষেত্রে অপশান নাম্বার সি হল সঠিক উত্তর এটাও কিন্তু একটা নতুন নিয়ম আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ এবারে আমরা কোশ্চেন টোয়েন্টি নাইনের সমাধানটা দেখে নেব এখানে এনজয়মেন্টকে যে পদ্ধতিতে এই লেটারগুলো লেখা হয়েছে তাহলে ডিস অ্যাপিয়ারকে ঠিক একই রকম নিয়মে লিখতে হবে তো তো তাহলে প্রথমে দেখিনি এনজয়মেন্টকে কিভাবে লেখা হয়েছে তো এখানে দেখো এই যে যেটা সেটা ছিল কিন্তু তিন নম্বরে অর্থাৎ তিন নম্বরে যেটা চলে এসছে এখানে এবং ই এবং এন এখানে এভাবে বসে গেছে তাহলে এখানেও ঠিক ডিজ্যাপিয়ারের ক্ষেত্রে আমরা প্রথমে তিন নম্বরে যেটা ছিল যে লেটার ছিল অর্থাৎ এস সেটাকে নিয়ে আসবো সবার প্রথমে এবং ডি এবং আই পরপর লিখবো অর্থাৎ ডি আই এটা কিন্তু আমরা পেয়ে গেলাম তারপর আবার দুটো লেটার বাদ দিয়ে রয়েছে এম সেই এমটা বসেছে এখানে তো তাহলে আবার এই দুটো লেটার বাদ দিয়ে রয়েছে পি সেই পিটা আমরা এখানে বসাবো এবং ও ওয়াই অর্থাৎ এ এবং পি পরপর বসে যাবে এই পিটা এখানে আসলো এবং এখানে এই এ এবং এই পিটা বসে গেল এবং তারপরে এই যে শেষের টিটা ছিল সেটা চলে আসছে এখানে এবং ই এবং এন এভাবে বসে গেছে তাহলে এই আরটা চলে আসবে এখানে ই এবং এ বসে যাবে অর্থাৎ এই হলো ই এবং এই হলো এ এইভাবে কিন্তু ধীরে ধীরে একে একে করতে হবে অর্থাৎ এইভাবে ধীরে ধীরে ওপরের নিয়মের সঙ্গে মিলিয়ে মিলিয়ে নিচের নিয়মটা বার করতে হবে এবং মেলাতে হবে এবং সঠিক উত্তর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এস ডি আই পি আর ই এ এবং এই উত্তরের সঙ্গে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি নাইনের যে অপশানের মিল রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার এ অর্থাৎ অপশান নাম্বার এ ক্ষেত্রে সঠিক উত্তর এবং নিয়মটা কিন্তু বন্ধুরা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট খুব ভালো একটা নিয়ম এই নিয়মগুলো ঠিক এইভাবে ফলো করে করলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা সঠিক উত্তরটা নির্ণয় করতে পারবে এবং এই ভিডিও ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা ভিডিওর নিচে কমেন্টে অবশ্যই জানিও এবং ভিডিও ক্লাসটা ভালো লাগলে ভিডিও ক্লাসটিকে লাইক এবং নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না এবার আমরা কোশ্চেন নাম্বার থার্টির সমাধানটা দেখে নেব এখানেও সাপ্লিমেন্টের সঙ্গে নিচের এই লেটার সমষ্টি কীভাবে সম্পর্কিত সেটা নির্ণয় করব। এবং আন্ডারস্ট্যান্ড যে ওয়ার্ডটা দেওয়া রয়েছে এটাকে সঠিকভাবে আমরা টিকের নিচে লিখব তাহলে প্রথমে দেখব মিল কোথায় আছে এখানে ইউতে দেখো মিল রয়েছে এবং এখানে এ একটা মিল রয়েছে অর্থাৎ সেকেন্ডে এবং বিফোর লাস্টে তো তাহলে এক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডের ক্ষেত্রেও এনটাকে আমরা নিচে রাখবো এন নিচে এন এবং এখানেও বিফোর লাস্টে এন এর নিচে এন বসাবো তারপরে দেখো এখানে পি আর এস স্থান পরিবর্তন করেছে অর্থাৎ ডি এবং ইউ স্থান পরিবর্তন করবে এখানে হবে ডি এখানে হবে ইউ এবং শেষেরটা দেখো টি এবং ই এটা স্থান পরিবর্তন করেছে অর্থাৎ ডি এবং এ স্থান পরিবর্তন করবে এটা হবে ডি এটা হবে এ তার আগে এম এবং ই স্থান পরিবর্তন করেছে অর্থাৎ টি এবং এস এখানে হবে টি এখানে হবে এস এরা পর পরস্পর স্থান পরিবর্তন করেছে অর্থাৎ আর এবং ই এখানে হবে আর এখানে হবে ই তো তাহলে আমরা আমাদের উত্তরটা পেয়ে গেছি এই উত্তর অর্থাৎ ডিএন ইউ আর ই টি এস ডি এন এ এই উত্তরের সঙ্গে থার্টি নম্বর কোয়েশ্চেনে যে অপশানের মিল রয়েছে সেটা হচ্ছে অপশান নাম্বার বি অর্থাৎ অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর এবং এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভালো প্রশ্ন ভালো নিয়ম আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো এবং এই কোশ্চেন নাম্বার থার্টির সঙ্গে সঙ্গে শেষ হলো সুবীর দাসের রিজনিং বই থেকে কোডিং ডিকোডিং কোডিং অধ্যায়ের পার্ট ফোর এর পরবর্তী পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিও ক্লাসটা ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিও এবং এই ভিডিও ক্লাসটিকে নিজেদের বন্ধুদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে একদম ভুলো না তো তাহলে বন্ধুরা আজকের ক্লাসে এইটুকুই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো